নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকেই শুরু করছি। এবার মাছ এসছে, একটু মাছ দেখে আসি। চলুন কি মাছ এসছে দেখে আসি। কত করে মাছ? কত করে গো? না, 200 টাকা করে। মাছটার পেটটাই তো কেমন লাগছে দেখতে। না না, থাক থাক, নেবো না নেবো না। মাছ তো দেখলেন আপনারাও, মাছ ভালো মাছ ছিল না। আর বোয়াল মাছগুলো দেখেছেন তো, পেটগুলো একদম মানে এখনই খুলে পড়ে যাবে এমন অবস্থা মাছগুলোর। মাছ একদমই ভালো ছিল না, যার জন্য মাছ রাখলাম না। এবার দেখি একটু হয়তো বাজারে যেতে পারি। একটু বাজারে যাই, ভাবছি বাজারে যেতে হবে, কারণ এখানে আর মাছ আসছে না। এবার বাজারে গিয়ে দেখি কি পাই। বাজার থেকে আসার পর আবার আপনাদের সাথে দেখা হবে। বাজার যাচ্ছিলাম আর যা রোদ দিয়েছে, এবার রোদে আর যেতে ইচ্ছে করছে না। আর আধা রাস্তা থেকে আমি মাংসের দোকানে ঢুকে মাংস নিয়ে চলে এসেছি। তাহলে চলুন আজ মাংসেরই একটা রেসিপি হবে, দারুণ একটি রেসিপি করব, আপনারা দেখতে থাকুন। মাংস নিয়ে চলে এসেছি, এবার মাংসেরই একটা রেসিপি করব। এবার চিকেনগুলো ধুয়ে আমি রেডি করে নিই। চিকেন ধুয়ে রেডি করে নিয়েছি। আর দেখুন তেল কত, দেখুন তেলে ভর্তি। গোটা চিকেন একটা কাটিয়ে নিয়ে এসেছি। এবার এখান থেকে আমি সিনার পিসগুলো আলাদা করে নেব। চিকেন আলাদা করে নিয়েছি, সিনার পিসগুলো নিয়েছি, আর বেশি নেইনি, কম করেই নিয়েছি। এবার এটা একটা রেসিপি হবে আর এটা একটা রেসিপি হবে। আমি মাংস রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে কেটে বেটে সব রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব তেল। আজ চিকেনটা একটু অন্য স্টাইলে করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, আর দেব মেথি ফোড়ন। এবার দিয়ে দেব আমি চিকেন। এবার দেবো কেটে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি নুন। এবার দিয়ে দেবো হলুদ। এবার আমি ফ্রাই করে নেব। চিকেন ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ। এবার দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট। এবার দিয়ে দেব দুটো কুচিয়ে রাখা টমেটো। নুন প্রথমে আমি দিয়েছিলাম
ফ্রাই করার সময় চিকেন, এবার একটু করে দিয়ে দেব, আর দেব হলুদ। এবার চিকেন আমি ভালো করে কষিয়ে নেব। চিকেন ফ্রাই হয়ে গেছে, ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব জল। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর ময়ান দেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি। এবার দেব নুন আর চিনি। নুন দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিলাম। নুন দেওয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দেব। এবার এটা আমি মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, এবার আমি 20 মিনিট ঢেকে রেখে দেব। চিকেন রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ময়দা মাখা হয়ে গেছে, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব একটু সাদা তেল। এবার আমি দিয়ে দেব আলু, গুট গুট করে কেটে রেখেছি, ভেজে নেব। এবার একটু নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার দেব চিকেনের সিনার পিসগুলো আমি নিয়ে নিয়েছি আর একদম কুচিয়ে নিয়েছি, দেখুন দাদি। এবার আর একটু নুন দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো এক চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। ফ্রাই হয়ে গেছে, এবার সামান্য জল দিয়ে দেব। এবার দেব সামান্য জল। আর দিয়ে দেব একটু চিনি। হয়ে গেছে, এবার এটা আমি একটু নামিয়ে ঠান্ডা হতে দেব। ময়দা মেখে রেখেছিলাম, এখন আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি শুধু দুটো বানিয়ে নেব। এবার আমি লিচি দুটো বেলে নেব। বেলে নিয়েছি, এবার আমি
আমি এটাকে হাফ করে নেব। দেখে দেখুন হাফ করে নিয়েছি। আর এই ভাজটা দেওয়ার আগে কি করতে হবে, এখানে একটু জল লাগিয়ে নিতে হবে। এবার আমি জল একটু লাগিয়ে নিই। দেখুন আমি জল একটু লাগিয়ে নিচ্ছি। এবার ভাজটা দিয়ে দিতে হবে এই যে এইভাবে হয়ে গেছে। এবার আমি চিকেন কিমা দিয়ে যে সবজিটা বানিয়ে রেখেছি এটা আমি দিয়ে দেবো ভিতরে। এবার এখানে সামান্য জল লাগিয়ে এই দেখুন এবার এরকম করে আমি আরো দুটো বানিয়ে নিই। এই দেখুন এই চারটে বানিয়ে নিয়েছি। এখন এবার ভেজে নেব। তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এগুলো ছেড়ে দেব আর আঁচটা কমিয়ে দেব। হয়ে গেছে আর কম আছে বসিয়েছি, একটা হয়ে গেছে, ওটা নামিয়ে দিয়েছি। এবার এগুলো নামিয়ে দেব। দেখুন কেমন হয়েছে দেখতে। আমি আর আমি তো দোকানের মতো অতটা ভালো জানি না, তবু করেছি। এবার আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার সিঙ্গারার সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এবার দেব ধনে পাতা। এবার চার কোয়া মতো, চার পাঁচ কোয়ার মতো রসুন দিয়ে দিচ্ছি। আর দেব একটু আদা। এবার এটা আমি একটু নুন দিয়ে পেস্ট করে নেব। তাহলে সিঙ্গারা কমপ্লিট। সিঙ্গারার সাথে আছে ধনে পাতার চাটনি। আর আজকের এই সিঙ্গারার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন বন্ধুরা খাওয়া শুরু হয়ে গেছে। কেমন হয়েছে খেতে বল? হ্যাঁ মুচমুচে হয়েছে না সিঙ্গারাটা? তুমি যেমন বানাও হ্যাঁ ভালো হয়েছে না? একদম ক্রিসপি। হ্যাঁ আর তুমি কেমন? হ্যাঁ একদম আওয়াজ হচ্ছে, মুচমুচে আওয়াজ হচ্ছে। চাটনি দিয়ে খা। ভালো যে খেয়ে নে তাহলে। হ্যাঁ আমি এখন এই কটা বানিয়ে দেখালাম বন্ধুদেরকে, আবার বিকেলে বানিয়ে দেবো। হ্যাঁ তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আর দেখলেন আজ চিকেন কিভাবে রান্না করেছি, আর এদিকে আবার সিঙ্গারাও করেছি। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।